নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে ভূগোল বিষয়ে এসি একশো ছিয়াত্তর আমরা সমাধান করে দেখাবো আর আগের ভিডিওতে আমরা আগেরগুলো সমাধান করে দিয়েছি এখনও যারা এখনই আমাদের প্লে লিস্টগুলো পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক চলো আমরা সমাধান করে দেখাবো এসি একশো ছিয়াত্তর দেখে নাও প্রশ্নগুলি প্রথম প্রশ্ন আছে একদাগের চলো দেখো প্রথম প্রশ্ন কী আছে একদাগের ভূ অভ্যন্তরে যে শিলাস্তর শিলাস্তরে জল পরিবাহিত হয় কিন্তু সঞ্চয় হয় না তা হলো একই পারেটা দেখো দুই নম্বরে কী আছে ভূমজলের ক্ষয়ের ফলে উপপৃষ্ঠীয় খাজগুলিকে বলা হয় ল্যাপিস পরেটা দেখো কী আছে তিন দাগের ভারতের মালামার উপকূলে যে ধ যে ধরনের তা হলো অপশান বি অবনত পরেটা দেখো কী আছে চার দিগের স্বাভাবিক ক্ষয়চক্রের শেষে সমপ্রায় ভূমিতে গঠিত হয় এটা উত্তর হবে মোনাডোনক কী হবে মোনা ডোনক পরেটা দেখো পাঁচ দাগের কী আছে পাখির পালকের মতো দেখতে নদী নকশাকে বলে পিনেট আকৃতি ঠিক আছে এটা উত্তর হবে পিনেট আকৃতি পরের প্রশ্ন দেখো কী আছে ছয় দাগের মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে বলা হয় সোলম পরেটা দেখো কী আছে সাত নদীবাহিত পলল মৃত্তিকা যে ধরনের মাটি তাহলে এটা উত্তর হবে এনটিসল অপশানটা দেখো অপশান এ হবে উত্তর উত্তর হবে এন্টিসল পরের প্রশ্নটা দেখো আচ্ছা দেখে নাও ক্রা আট দাগের ক্রান্তীয় ঘূর্ণপত্রের কেন্দ্রস্থলের শক্তি পরিবেশযুক্ত স্থান হলো এটা উত্তর হবে চক্ষু হ্যাঁ এটা কিন্তু নয় ভুলে এটা দাগ দেওয়া হয়ে গেছে উত্তর হবে এটা চক্ষু পরটা দেখো নয় দেখের বায়ুমণ্ডলের তল ও তল সমান্তরাল হলে তা হলো উত্তর হবে ব্যারো ট্রপিক ঠিক আছে উত্তর হবে ব্যারো ট্রপিক অপশান এ পরটা দেখো কী আছে দশ দাগের বায়ু সঞ্চালনের পরোক্ষ তাপীয় কোষ্ঠী হলো ফেরল পরটে দেখো কী আছে এগারো দাগের পৃথিবীর মধ্যে সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে পরের প্রশ্নে দেখো কী আছে দাগের ভূমিক্ষয় যে ধরনের দুর্যোগ সেটা হবে প্রাকৃতিক পরের প্রশ্ন দেখো কী আছে তেরো জাগের জলসেচের সুবিধাযুক্ত স্থানে যে ধরনের কৃষি ব্যবস্থা গড়ে ওঠে সেটা হলো সেচন কৃষি পরের প্রশ্ন দেখো কী আছে চোদ্দ দাগে তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অল করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করবো তাহলে তারাও খুবই উপকৃত পাবে পরের প্রশ্ন দেখো স্বাদে গন্ধে অতুলনীয় ও শ্রেষ্ঠ কফিটি হলো আরবীয় কফি পরের প্রশ্ন দেখো কী আছে এটা বলো সাদেগন্ধে অতুলনীয় এটা হবে আরবীয় কফি পরটা দেখো পনেরো দাগের কী আছে পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্প প্রকল্পে গড়ে উঠেছে হলদিয়া পরটা দেখো ষোলো তারিখের কী আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারতের যে রাজ্য প্রথম সেটা হবে পশ্চিমবঙ্গ পরের প্রশ্নটা দেখো কী আছে সতেরো দাগের দেখে নাও এই প্রশ্নের উত্তর হবে তথ্য প্রযুক্তি আচ্ছা পরটা দেখে নাও আঠারো দায়গের প্রশ্নের উত্তরটা হবে এনএইচ ফর্টি ফোর তারপর দেখে নাও উনিশ দায়গের প্রশ্নের উত্তরটা হবে সুইডেন আচ্ছা তারপর কুড়ি দায়গটা দেখো গ্রামীণ বসতির বেশিরভাগ মানুষ নিযুক্ত থাকে কিসে কৃষিকাজে পরটা দেখো এটা উত্তর হবে এটা ছত্তিশগড় রাজ্যটি গড়ে ওঠে দু হাজার সালে পরবর্তী দেখো কী আছে চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখাবো প্রথম প্রশ্ন আছে দেখো দুই দাগের পর্যায়ন প্রক্রিয়ার সংজ্ঞা দাও দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে খাতা লিখে দিয়েছি দেখে নাও দেখো প্রশ্নের উত্তরটি আবহবিকার ক্ষয়বহন ও বহন বা অপসারণ প্রক্রিয়ায় যেসব বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের ভূমিরূপ ক্ষয় বহন ও কার্যের মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ সমান ভূমিতলে পরিণত হলে এইসব প্রক্রিয়াকে একত্রে পর্যায়ন প্রক্রিয়া বলে পরবর্তী দেখো কী আছে ফেচ এর সংজ্ঞা দাও দেখো প্রশ্ন উত্তরটি দেখে উত্তরটি ফেচ সমুদ্রে উন্মুক্ত তাকে ফেচ বলে উন্মুক্ত সমুদ্রে বাতাস ভাবে যতখানি দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে ফেচ বলে চলো পরের প্রশ্ন তার পরবর্তী দেখো কী আছে সম্মুখ সমুদ্র তরঙ্গ কি উত্তরটা দেখো দেখে নাও এখান থেকে উত্তরটি হ্যাঁ যখন সমুদ্র তরঙ্গের উর্মি ভঙ্গের যে জলরাশি স সশব্দে ও দ্রুত গতিতে উপকূল বা তীরের উপরে ছুটে আসে তাকে বলে সম্মুখ সমুদ্র তরঙ্গ পরের প্রশ্ন দেখো বিন্দু কাকে বলে চলো প্রশ্ন উত্তরটা দেখা যদিও এই প্রশ্নটি আগের ভিডিওতে দেওয়া আছে তাও একটু তোমরা দেখে নাও দেখে নাও বিন্দু কাকে বলে নদী উপত্যকার পুরাতন ঢাল ও নতুন ঢালের বিলন ও সংযোগ বিন্দুকে বিন্দু বলে পরের প্রশ্ন দেখো কী আছে পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে লেখা আছে খাতায় একটু দেখেন নিও দেখে দেখে নাও পূর্ববর্তী নদীর সংজ্ঞা যেসব নদী ভূ আলোড়নের ফলে ভূভাগের উত্থান সত্ত্বেও ক্ষয়কার্যের দ্বারা নিজের পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে যেমন সিন্ধু গঙ্গা উদাহরণটা অবশ্যই দেবে পরে দেখো প্রশ্ন আছে কি আছে অথবা দিয়ে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর সংজ্ঞা দাও দেখো প্রশ্নের উত্তরটি এটা সুন্দর করে লিখে দেওয়া আছে দেখে নাও আর্দ্র জলবায়ু অঞ্চলের প্রধান নদীর সঙ্গে শাখা নদী ও উপনদীগুলি যখন অনিয়মিতভাবে বিভিন্ন কোণে যে মিলিত হয়ে গাছের জল ডালপালার মতো দেখতে হয় তা একে বলে একে বলে বৃক্ষরূপী জলের গম। যেমন কৃষ্ণা ও কাবেরী পরেরটা দেখো কী আছে মৃত্তিকা ক্যাটেনা কি দেখে নাও প্রশ্নের উত্তরটি উপত্যকায় উচ্চ অংশ থেকে নিম্ন অংশ পর্যন্ত মৃত্তিকার পরিলেখর পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায় একে মাটির ক্যাটেনা বলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরের প্রশ্ন দেখো কি আছে সারির বৃত্তীয় শুষ্ক মাটির সংজ্ঞা দাও দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি যে মাটিতে অতিরিক্ত লবণ থাকায় গাছ ওই মাটি থেকে সহজে জল গ্রহণ করতে পারে না তাকে শারীর বৃত্ত শুষ্ক মাটি বলে চলো পরের প্রশ্ন দেখো কি আছে ঘূর্ণবাতের সংজ্ঞা দাও দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও ঘূর্ণবাদ বলতে কী বোঝায় শক্তিশালী নিম্নচাপ কক্ষকে ঘিরে কেন্দ্র অভিমুখ ও ঊর্ধ্বগামী দ্রুত গতিসম্পন্ন উষ্ণ ঘূর্ণিবায়ুকে ঘূর্ণবাদ বলে পরের প্রশ্ন দেখো কি আছে গর্জনশীল চল্লিশা কি দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি দক্ষিণী গোলার্ধের জলভাগের পরিমাণ বেশি থাকার জন্য চল্লিশ ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিম বায়ু দ্রুত গতিতে গর্জন করতে করতে প্রবাহিত হয় বলে একে গর্জনশীল চল্লিশা বলে তোমাদের পাঠ্যবিধানে আর আরেকটু বিস্তারিত দেওয়া আছে তোমার সেখান থেকে উত্তরটা একটু নিও হ্যাঁ পরের প্রশ্নটা কী ছিল আইটি সিজেডের পুরোনা কি দেখে আমি লিখিয়ে দিয়েছি সুন্দর করে চলো পরে পরের প্রশ্নটা দেখো আট কী আছে ব্যায়াম হ্যাঁ ব্যায়ামের সংজ্ঞা দাও উত্তরটা দেখিয়ে দিন কী আছে জলবায়ুর দ্বারা প্রভাবিত এক একটি বিশেষ বৈশিষ্ট্যর জীব সম্প্রদায়কে বায়াম বলে পরের প্রশ্নটা কী আছে পরের প্রশ্নটা দেখো আছে মিলেট ভারতের পরের পরে একটি প্রশ্ন আছে ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্যের নাম কি এটা উত্তর হবে বিহার হ্যাঁ এটা উত্তরটা হবে কি বিহার চলো প্রশ্নটা দেখো মিলেট কি দেখে নাও প্রশ্নের উত্তর মিলেট জোয়ার বাজরা রাগি কুটকি বিউটি প্রভৃতি নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্র দানা শস্যকে মিলেট বলে মিশ্র কৃষি মিশ্র কৃষি দেখে নাও দেখে নাও মিশ্র কৃষি ব্যবস্থা বলতে কী বোঝো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে চলো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো কি আছে বিশুদ্ধ কাঁচামাল কী দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে ব্রেক অফ বাল কী দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে লিখে দিয়েছি আমি খাতায় পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে ভূ প্রাকৃতিক বৈচিত্র্য এবং পরিবহন মাধ্যমগুলির ভিন্নতার কারণে বা পরিবহনের সুবিধার কারণে বিরতি বাধ্যতামূলক তখন সেই স্থানকে ব্রেক অফ বাল্ব বলে তোমরা দেখে নাও উত্তরটি চলো পরের প্রশ্ন দেখো কি আছে তেরো দাগের পুনং রপ্তানি বাণিজ্য কি পুনং রপ্তানি বাণিজ্য কি দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও পুনং রপ্তানি বাণিজ্য কাকে বলে এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে ওই পণ্য রপ্তানি করাকে পুনম রপ্তানি বাণিজ্য বলে চলো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো কি আছে শূন্য জনসংখ্যা বৃদ্ধির সংজ্ঞা দাও দেখো প্রশ্নের উত্তরটি কোনো দেশে জনসংখ্যা যদি আদর্শ অবস্থায় স্থির থাকে অর্থাৎ হ্রাস বৃদ্ধি কোনোটি ঘটে না তা তখন তাকে শূন্য জনসংখ্যা বলে যেমন সুইডেন ডেনমার্ক পরের প্রশ্ন আছে দেখো দাগের ক্রিয়ামূলক অঞ্চলের সংজ্ঞা দাও তোমরা দেখে নাও বইতে দেখো দেওয়া আছে ক্রিয়ামূলক অঞ্চলের সংজ্ঞা দাও দেখো প্রশ্ন উত্তরটি অর্থনৈতিক কার্যবলীর উপর নির্ভর করে গঠিত অঞ্চলগুলিকে বলে ক্রিয়ামূলক পরেটা দেখো ওই উদাহরণ দেওয়া আছে যেমন হলদিয়া শিল্প তাহলে ক্রিয়ামূলক শিল্প কি আমরা দেখে নিলাম চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা